আমরা সঞ্চালক বলেছেন যে চারটি প্রজন্ম এখানে আজকে উপস্থিত। তো আমাদের আজকে যে ভাইস চ্যান্সেলর স্যার, ওনাকে যা আমরা যদি প্রথম ধরি, আমি হব দ্বিতীয়, আর আমাদের যিনি বিশেষ অতিথি এবং সঞ্চালক ওনারা হবেন তৃতীয়, এবং চতুর্থ মানে লেটেস্ট ভার্সন ইজ ইউ। ঠিক আছে স্যার? তো কাউকে বাদ দিয়ে কিন্তু কেউ না, সবাই আমরা একসাথে একত্রে। আমরা যেদিন বাংলাদেশের সব থেকে বড় পতাকাটাকে আঁকলাম, মানব সৃষ্ট পতাকা, সেদিন আমরা কিন্তু সকলেই একসাথে হয়েছিলাম, তাই না? এবং এটা একটা পোস্টার বিভিন্ন জায়গায় পৃথিবীতে শোভিত হয়, আমরা সুবেনির হিসাবে এটা ইউজ করি। আমি জানি না আমার জন্য সময় হাউ মাচ টাইম ইজ অ্যালোটেড ফর মি। আচ্ছা, আমাকে একটা অপশন দেওয়া হয়েছে, তারপরেও আমি জেনেছি যে এর আগে একটি প্রোগ্রাম ছিল, এই প্রোগ্রামের পরেই ফলোয়িং নেক্সট প্রোগ্রাম, আই শুড নট কন্টিনিউ মোর। মোরওভার আমি সারাদিনই ব্যস্ততার মধ্যে ছিলাম, এটা অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল গতকালকে, শিফট আমার কারণে আজকে হয়েছে। তো দেখলাম যদি আজকে মিস করলে এটা আয়োজকদের প্রতি, বিশেষ করে আমার ছাত্রছাত্রী ভাই বোনদের প্রতি খুবই অন্যায় করা হবে। সো সামহাউ আই ম্যানেজড মাই টাইম টু কাম হিয়ার। আমি খুবই সন্তুষ্ট, খুবই খুশি, খুবই গর্বিত টু বি হিয়ার উইথ ইউ ইন দিস ইভিনিং। আমার প্রারম্ভিক জীবনের কথা কিছু কথা এখানে বলা হয়েছে, এবং কাটছাট করলে মোটামুটি এই আমার শুরু। বিরলের প্রত্যন্ত অঞ্চলে আমার জন্ম, সেখানে যখন আমি জন্মগ্রহণ করি এর 7-8 কিলো আশেপাশে কোনো হাই স্কুল ছিল না। আমার যখন প্রথম যখন জ্ঞান লাভ করে যেই সময়টাকে আমি স্মরণ করতে পারি, সেই সময়টা ছিল খুবই টার্বুলেন্ট টাইম, এবং শুনি আওয়াজ জয় বাংলা, শেখ মুজিব, স্বাধীনতা, আয়ুব, ইয়াহিয়া, এই সমস্ত। এবং আই স্টার্টেড মাই ক্লাস জার্নি ফ্রম ক্লাস 2। যখন আমি চতুর্থ শ্রেণীর ছাত্র তখন মহান মুক্তিযুদ্ধ শুরু হয়। তো এই একটি চতুর্থ শ্রেণীর ছাত্র হিসাবে মহান মুক্তিযুদ্ধের মতো একটা যুদ্ধ, মানে স্বাধীন কি এটা খুব ভালো বুঝতাম না, তবে যুদ্ধটা আমরা মোরললেস কিন্তু হাঁটি হাঁটি পা পা করে যখন আমরা বেড়াই, কিংবা শিশুরা ওই যুদ্ধ কিংবা এই বিগ্রহ এই বিষয়টা কিন্তু আমরা সেই সময় থেকে মনের মধ্যে গ্রথিত হয়। তো আমার পিতা একজন লার্নেড ম্যান ছিলেন, ডেফিনেটলি বলতে হবে যে হি ওয়াজ সাপোজ টু বি এ গ্রাজুয়েট ইন 1947, আনফর্চুনেটলি ডিউ টু পার্টিশান ইয়ার এটা তার করা হয়নি, হি কমপ্লিটেড ইট আপ ইন 1948। তো সো আমরা তাকে সেই সময়কার একজন গ্রাজুয়েটকে অবশ্যই শিক্ষিত বলতে হবে, স্যার আমার সাথে একমত হবেন। তিনি সবসময় ট্রানজিস্টার নিয়ে ওই স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, বিশেষ করে বিবিসির খবর শুনতেন, এবং আমাদের বাড়িতে তখন কিন্তু এলাকায় এত টিভি রেডিও কোনো কিছুই ছিল না, এটা ভাবতে খুব ইয়া লাগবে। আমার মনে হয় যে এখানে অনেকেই তোমরা গ্রাম থেকে এসেছো, অনেকেই শহরে, কিন্তু গ্রামে এখন গ্রামের গ্রামত্ব কিন্তু নেই, সেখানে শহর এমনভাবে কবজা করে ফেলেছে, তফাত খুবই কম, সীমিত। শহরের প্রায় সকল সুবিধাগুলো গ্রামের আনাচে কানাচে পৌঁছে গেছে, এটি আমার এই এতদিনের অভিজ্ঞতা। সেই যে কথা বলছিলাম যে 7ই মার্চের ভাষণ আমি
ঢেউয়ের মতো শুনেছি এবং মহান মুক্তিযুদ্ধের সময় এই কার কথা আমার পরিষ্কার মনে আছে। তো সেই সময় থেকে এই যে তাড়নার কথা বললো, আদর্শের কথা বললো, সেইখান থেকেই বোধে আমি কিছুটা ধাবিত হয়েছি। আর আমার পিতা ছিলেন আমার একজন আইডল। সকলেরই একজন স্বপ্ন পুরুষ থাকে, আছে। আমার ক্ষেত্রে আমার পিতা আমার আইডল। সেই সুবাদে যুদ্ধ পেরিয়ে বাংলাদেশ, নতুন বাংলাদেশ গড়ার সময়, ভাঙা গড়ার অনেক ঝড় ঝঞ্ঝা আমরা দেখেছি। আস্তে আস্তে অনেক পরিবর্তন আমরা দেখলাম, ধাক্কা খেলাম আমরা 75-এ, অনেক কিছু চেঞ্জ হয়ে গেল। দেন আস্তে আস্তে যে কথাটা বলছিল যে এই অনেক প্রতিবন্ধকতার মাঝে শিক্ষা গ্রহণ, আর আজকের বিসিসার একমত হবেন, সেই সময় কিন্তু মোরললেস এরকমই গ্রামাঞ্চলে, বিশেষ করে যাদের জন্ম, তাদের পথ চলাটা কিন্তু এরকমই ছিল। আজকের যে পৃথিবী, যেটি গ্লোবালাইজেশন, বিশ্বায়ন, এক জায়গায় আমরা সবাই উপনীত, সেই জায়গায় আসতে কিন্তু আমাদের বেশ পরিশ্রম করতে হয়েছে। আর যেটি সম্ভব হয়েছে সেটি হলো আমাদের তরুণ প্রজন্মের জন্য। আমাদের তরুণ প্রজন্ম এমন একটা জায়গায় আমাদেরকে উপনীত করেছে যে তারা সো ভাইব্রেন্ট, ইউ আর সো ভাইব্রেন্ট। অন্যান্য জাতি, অন্যান্য উন্নত জাতি আমাদেরকে দেখে খুব হিংসা করে, তোমাদের এত প্রোডাক্টিভ ম্যান পাওয়ার। প্রোডাক্টিভ ম্যান পাওয়ার মিন্স নতুন প্রজন্ম, যারা এভরিবডি ক্যান প্লে, এভরিবডি ক্যান সিং, এভরিবডি ক্যান ডু এনিথিং। হাতে যেটাই দেওয়া হয় না কেন, বাংলাদেশের বাঙালি ছেলেরা, বাঙালি মেয়েরা সব কিছুতেই পটু। আমি পৃথিবীর বড় বড় দেশগুলো কোনোটাই ঘোরা আমার বাকি নেই। আমি কোরিয়া যাওয়া বাকি ছিল, আমি গত মাসে কোরিয়া ভ্রমণ করেছি। তো সেখানেও দেখেছি আমাদের প্রচুর বাঙালি এবং খুব সততা এবং সুনামের সাথে কাজ করছে। আমি কোরিয়ান যে অ্যাম্বাসেডার, সেই অ্যাম্বাসেডারের সাথে আমি কথা বললাম। ফর্চুনেটলি মানে হি ইজ মাই বেস্ট ম্যাট, এবং মোর ফর্চুনেটলি হি ইজ অলসো ফ্রম দিনাজপুর। তো তার সান্নিধ্যে যে আমি শুনলাম যে বাঙালিরা ওখানে খুব মর্যাদার সাথে আছে, নোবডি ইজ ড্রয়িং দেয়ার স্যালারি লেস দেন 1 লাখ টাকা ইন বাংলাদেশে কারিসা, এর নিচে কেউ পায় না। বিভিন্ন দেশে বিভিন্ন রকম এরকম ভেরিয়েশন আছে, কিন্তু কোরিয়ান গভর্নমেন্ট বাঙালিদের বিশেষ করে কোনো অমর্যাদার জায়গায় নিয়ে যায়নি। তো সেই কনটেক্সটে উই আর ইন এ বেটার পজিশন ইন গ্লোবাল ওয়ার্ল্ড। কানেক্টিভিটি এর কথা যেটা আমরা বলছিলাম, আমাদের যারা সেই সময় দেশ স্বাধীন করার পিছনে, একটি মুক্ত দেশ, স্বাধীন দেশ করার পিছনে যারা প্রচেষ্টারত ছিলেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা রাখছি। অনেকেই চরম মর্মান্তিক পরিণতির শিকার হয়েছেন, সেগুলো আমরা মরলে সবাই সব জানি, এগুলো চর্চা করার মতো আর বিরক্তি করব না। কিন্তু তাদের অবদানগুলো ভুলে গেলে আমাদের চলবে না। আমরা নতুন প্রজন্ম, এখন ডিজিটাল বাংলাদেশ, বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি এবং আশা করছি 21 সালের মধ্যে আমরা আমাদের যে আলটিমেট গোল, মধ্যমায়ের দেশে আমরা পরিণত হব। এটি আমাদের একটি স্বপ্ন, এটি আমাদেরকে তাড়িত করে, এটি আমাদের নিশানা। হয়তোবা পুরোপুরি 2021 সালে অনেক সমালোচক আমাদের বিভিন্ন ট্রেনিংয়ে, বিভিন্ন সেমিনারে বলে থাকে যে ইট ইজ নট পসিবল, মে বি নট পসিবল, বাট উই আর নেয়ার টু দ্য পসিবল, রাইট? অলরেডি
we entered into the lower middle income country, and our target is middle income country. It is not so far from. বেশি দূরে কিন্তু না, অনেকটাই কাছাকাছি, এবং এটি আমাদেরকে অনেক আশান্বিত করে। আমরা যখন বিভিন্ন বড় বড় অর্থনীতিবিদদের তাদেরই ডাটাগুলো যখন দেখি, তারা বলে যে 41 সালে আমরা উন্নত দেশে পরিণত হতে পারবো না, মিরাকেল কোনো কিছু না ঘটলে। তাদের কথা হলো যে ইট ইজ 51। আমাদের এক বন্ধু মানুষ বিরূপাক্ষ পাল, অনেকেই তোমরা হয়তো তার নাম শুনেছ, ডেভেলপমেন্ট ইকোনমিক্সের উপরে তিনি অস্ট্রেলিয়া বর্তমানে ইউএসএতে অধ্যাপনা করেন। তার দেওয়া তথ্য মতে তিনি, তাকে মনে হয়েছে যে সে একজন হতাশাবাদী, আমরা তো একটু বাড়িয়ে স্বপ্ন দেখতেই পারি নাকি, স্বপ্নই যদি দেখব তাহলে ছোটটা কেন দেখব, আর যেখানে স্বপ্নটা আমরা দেখা শুরু করেছি, আমাদেরকে দেখানো হয়েছে স্বপ্ন পূরণের আমরা অতিশয় কাছাকাছি আছি। তাদের কথা হলো যে মধ্যমায়ের দেশে পরিণত হতে হলে 24 হতে 27 মধ্যে সম্ভব। তো যদি 27 ধরলাম, তাতে কি আমার কি ক্ষতি হলো? মোটেও না। কিন্তু ভিতরের কথা হলো আমার যে অমিত সম্ভাবনা রয়েছে, আজকে যে তরুণ প্রজন্ম ছাত্রছাত্রী, তারা ইচ্ছা করলে, সেই যে বলছে মিরাকেল কোনো কিছু না ঘটলে যে কথাটা বলতেছে, এই মিরাকেল কাজটি করা সম্ভব আমাদের দেশের তরুণ তরুণীদের ছাত্রছাত্রীদের নতুন প্রজন্মের দ্বারা। এবং অবভিয়াসলি এটা অবশ্যই এটা হলো আইটি বেসড, এবং আমি অত্যন্ত আশাবাদী যে বাংলাদেশের তরুণ তরুণীরা, আমাদের নতুন প্রজন্ম, আমাদের ফোর্থ জেনারেশন, 4G যেটা আমরা চালু করতে যাচ্ছি, 4G আমাদের এই মিরাকেল ঘটাবে। আমি খুবই ডিলাইটেড টু বি হিয়ার টু শেয়ার মাই আইডিয়া, অ্যান্ড অলসো আই উইল সিক ইউর ওপিনিয়ন দ্য লাস্ট অফ মাই স্পিচ। এটি না হয়ে যাবে না। এখন ওয়ার্ল্ড ডাটাতে যেটাতে দেখা গেছে, বাংলাদেশ, চায়না এবং ভারত, দে আর আওয়ার কম্পিটিটর, বাট আওয়ার ভাইব্রেন্ট পপুলেশন ইজ ফার ফার মোর দেন চায়না, অ্যান্ড নিয়ারার টু ইন্ডিয়া, নট লোয়ার বাট আপার। তো মিরাকল যদি কেউ করতে পারে তাহলে কে পারবে? আমরা পারবো, আমরাই পারবো। এবং আমরা অত্যন্ত আশার বিষয়, কেউ অন্যভাবে নেবেন না, আমরা আমাদের এই ক্ষেত্রে যোগ্য নেতা পেয়েছি। তিনি যেমন সৎ, যেমন কর্মঠ, তার সাথে আমরা যারা আছি আমাদের সততা নিয়ে, আমাদের কর্মক্ষমতা নিয়ে প্রশ্ন থাকতে পারে, কিন্তু আমাদের নেতা কিন্তু সৎ, এই বিষয়ে কোনো প্রকার কারো আমাদের মনে হয় এতদিনে দ্বিধা নাই, তাই আছে কি না? আমরা যারা তার ধারে কাছে থাকি, আমাদের চিন্তায় চেতনায় হয়তো ঘাটতি কমতি গলতি সবকিছুই থাকতে পারে, কিন্তু আমাদের নেতার মনে কিন্তু এই সমস্ত কাজ করে না, তিনি নেতার মতোই নেতৃত্ব দিয়ে এগিয়ে যাচ্ছেন। সর্বশেষ একটা জরিপে দেখলাম যে তিনি বিশ্বের তৃতীয় সরকার প্রধান হিসাবে মনোনীত হয়েছেন, নির্বাচিত হয়েছেন আউট অফ 173 কান্ট্রিজ। এটি কি আমাদের কম? সবকিছুই বাদ দিলাম, সবকিছুই বাদ দিলাম ওনার গুণাবলী, এই যে তিনি এই পরিমাপদণ্ডে যে তিনি উপনীত হলেন, এই নিকৃতিতে তিনি যে উন্নীত হলেন, তিনি কি একাই উন্নীত হয়েছেন? হোল নেশন উই আর প্রাউড অফ হার সাকসেস। তিনি কিন্তু কখনোই দাঁড়িয়ে বলেন আমি সৎ, এটি বিশ্ব স্বীকৃত ব্যাপার। 7ই মার্চের ভাষণ মেমোরি অফ দ্য ওয়ার্ল্ডে এটা অন্তর্ভুক্ত হয়েছে, আমরা গর্বিত।
পৃথিবীর সবথেকে আলোচিত কয়েকটি ভাষণ, একটি প্রায় ঘুমিয়ে পড়া জাতিকে সশস্ত্র জাতিতে পরিণত করার সম্ভব হয়েছিল, যার ফল 9 মাসের সশস্ত্র সংগ্রামে আমরা স্বাধীনতা লাভ করেছি। এই স্বাধীনতা লাভ করেছি দেখেই আজকে আমরা মধ্যমায়ের দেশের কথা চিন্তা করি।